আগত আরসিকে স্টাডি পয়েন্টে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি পেতে পারো। ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 আছে, সেটা দেখো। কোশ্চেন গুলির উত্তর বিস্তারিত আলোচনা করছি। 1 নম্বর কোশ্চেনে দিয়েছে কি, কোন তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স ভোল্ট বলতে কি বোঝায়? অসীম দূরত্ব, উত্তর হচ্ছে দেখো, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক্স জুল কার্য করতে হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভবকে এক্স ভোল্ট বলা হয়। অর্থাৎ অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে, পজিটিভ আধান আর একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে এক্স জুল কার্য করতে হয়, অর্থাৎ যে পরিমাণ কার্য বা এক্স জুল কার্য করতে হয় তাই সেই বিভবকেই এক্স এক্স ভোল্ট বলা হয়। 2 নম্বর কোশ্চেন দেখো, এটা একটা অঙ্ক দিয়েছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। এখানে ইলেকট্রন আধান বলে দিয়েছে 1.6×10⁻¹⁹ কুলম। দেখো আমরা কি জানি, এখানটায় দেখো এখানে দিয়েছে কি তড়িৎ প্রবাহ কত বলে দিয়েছে, প্রবাহ মাত্রা 16 অ্যাম্পিয়ার, আর সময় বলে দিয়েছে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে তাই টাইম হচ্ছে 1 সেকেন্ড। আমরা কি জানি সূত্র, তড়িৎ আধানের মোট তড়িৎ আধানের পরিমাণ ইকুয়াল টু একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে ইনটু সময়, যে সময় ধরে সেই তড়িৎ প্রবাহটা যাবে সেটা, তড়িৎ আধানের পরিমাণ ইকুয়াল টু তড়িৎ প্রবাহ গণিত সময়। তাহলে তড়িৎ আধানকে আমরা কিউ দিয়ে লিখি, কিউ ইকুয়াল টু আই ইনটু টি, তাহলে কিউ ইকুয়াল টু আই এর জায়গায় 16 মান বসালাম আর টাইমের জায়গায় 1 সেকেন্ড, যে 16×1 কুলম ইকুয়াল টু 16 কুলম। তাহলে এখানটায় দেখো একটা ইলেকট্রনের আধান কত, একটা ইলেকট্রনের আধান হচ্ছে এইটা 1.6×10⁻¹⁹ কুলম, তাহলে 16 কুলম এটাও তো একটা আধান, এটা কি আধান? তাহলে 6×10⁻¹⁹ কুলম্বে ইলেকট্রন সংখ্যা কত, একটা ইলেকট্রন, তাহলে 1 কুলম্বে ইলেকট্রন সংখ্যা 1 বাই এটা, তাহলে 16 কুলম্বে ইলেকট্রন সংখ্যা কত, 16×1/6×10⁻¹⁹। দেখো এখানটা যদি 10⁻¹⁹ কে উপরে তুলি তাহলে মাইনাসটা উঠে +19 হয়ে যাবে, 10⁻¹⁹ আর 16/1.6, তাহলে 1.6 কে যদি এই দশমিকটা তুলি তাহলে উপরে 10 দিয়ে গুণ হবে, 10 দিয়ে গুণ হলো ×10⁻¹⁹ থাকলো, আর তাহলে 16/16 কেটে গেল, এখানটা 1, তাহলে এই 10 যদি এর সঙ্গে গুণ থাকে তাহলে কি হয়, 10×19+1, তাহলে 10⁻¹⁰, তাহলে 10⁻¹⁰টি ইলেকট্রন আছে এই 16 কুলম আধানের মধ্যে। নাম্বার কোশ্চেন কি বলেছে, কোন তড়িৎ ক্ষেত্রে তড়িৎচালক বল বা EMF 1.5 ভোল্ট বলতে কি বোঝায়? কোন তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মক আধান স্থানান্তরিত হতে যদি 1.5 জুল কার্য সম্পাদিত করতে হয় তবে ওই তড়িৎ উৎসের বা তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলা হয়। 4 নম্বর কোশ্চেন, ওহমের সূত্রের গাণিতিক রূপ লিখতে বলেছে আর লেখচিত্র অঙ্কন করতে বলেছে ওহমের সূত্রে। গাণিতিক রূপকে ভি ইকুয়াল টু আই আর, ভি হচ্ছে পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িতের প্রবাহ হচ্ছে সেটা, আর হচ্ছে পরিবাহী রোধ। আর লেখচিত্র দেখো এটা এক্স ওয়াই অ্যাক্সিস, ওয়াই কে আমরা কোটি বলি আর এক্স অ্যাক্সিস এটা ভুজ, এক্স অ্যাক্সিস বা ভুজ বরাবর যদি আমরা ভোল্টকে রাখি আর ওয়াই অক্ষ বা কোটি বরাবর যদি আমরা তড়িৎ প্রবাহকে রাখি তাহলে যে লেখচিত্রটা হবে সেটা সরলরেখা আকৃতি হবে এবং মূল বিন্দুকে ছেদ করবে। তাহলে লেখচিত্র প্রকৃতি কি রকমের, মূল বিন্দুগামী সরলরেখা, এটা আইভি লেখচিত্র ওহমের সূত্রে।